আসসালামু আলাইকুম। খালেদা সিরাজ ফ্যামিলি ব্লগ থেকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব টাকি মাছের ভর্তা রেসিপি। শুরুতে আমি টাকি মাছগুলাকে ভালোভাবে পরিষ্কার করে দইয়ে সিদ্ধ বসিয়ে দিব। এখানে টাকি মাছগুলো অলরেডি সিদ্ধ হয়ে গিয়েছে, এখন আমি ছেঁকে নিচ্ছি। এখানে একটা ফ্রাই প্যানে হালকা তেল দিয়ে কাঁচা মরিচ পেঁয়াজ কুচি ভেজে নিচ্ছি। এখন আমি সিদ্ধ করা টাকি মাছগুলো থেকে কাঁটাগুলো এক এক করে ছাড়িয়ে নিব। কাঁটাগুলো ছাড়িয়ে নেবার পর ভাজা পেঁয়াজ, কাঁচা মরিচ দিয়ে এবং পরিমাণ মতো লবণ দিয়ে ভর্তাটা মাখিয়ে নেব। তারপর হালকা তেল দিয়ে ভর্তাটাকে ভালোভাবে ভেজে নেব। চুলার আঁচ কমিয়ে দিয়ে টাকি মাছের ভর্তাটাকে লাল লাল করে ভেজে নিচ্ছি, কারণ টাকি মাছের ভর্তাটা এভাবে খেতে স্বাদ হয়। তৈরি করে ফেললাম আজকে টাকি মাছের ভর্তা, আপনারাও বাসায় ট্রাই করতে পারেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে, আর ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন। যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।